গুড মর্নিং, আজকে 21শে মে মঙ্গলবার, আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শিলিগুড়িতে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে কলকাতা আর স্পেশালি ডানকুনি থেকে শিলিগুড়ি এসেছি, মানে NGP। আমরা আজকে ভোর 4:45 এইখানে নেমেছি, এই হোটেলটা বুক করা ছিল। আমরা এইখানে এসে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে যাব হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটক। সেই যাত্রার এক্সপিরিয়েন্স নিয়েই থাকবে এই পর্বটা। অ্যাট ফার্স্ট ব্রেকফাস্টটা করে নিই, আপনাদের দেখাচ্ছি। আমি এখানে অর্ডার করলাম, একটু লাইটের কমতি আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ইয়া বসে আছে। হ্যালো, গুড মর্নিং। আমরা এইবার এই যে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টে অর্ডার করেছি হচ্ছে পরোটা, তরকারি আর অমলেট। এই দেখুন, আর সঙ্গে চা। বাহ, বেশ ড্রাই পরোটা, তেল একদম কম, নেই বললেই চলে। গুড, ভালো। এরকম পরোটা আমাদের বাড়িতেও করা হয়, ইয়া করে। আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো এইবার এইখান থেকে একটা প্রাইভেট ক্যাব নেব, বাস আর নেই, মানে গভর্নমেন্টের যে বাসগুলো আর নেই, রোজ দুটো করে থাকে। প্রাইভেট ক্যাব বা এমনি ক্যাব নিয়ে নেবো, শেয়ার ক্যাব। অ্যাট লাস্ট গাড়ি পাওয়া গেল, সামনে সিট পেয়েছি, পার হেড 700 টাকা করে। জার্নি স্টার্ট। এখন বাজে হচ্ছে 10:50 আর আমরা স্টার্ট করলাম জার্নি। দেখা যাক কতক্ষণ লাগে, কতক্ষণ লাগবে, কিন্তু দেড় টাইম লাগে গা, 4-4.5 ঘন্টা লাগে, 4-4.5 ঘন্টা লাগবে। এই যে তিনি নিয়েছেন, তার নাম? মেরা নাম জগদীশ। জগদীশ নাম। Finally right with you and I, the few.
future is bright. আমরা এসে যেখানে থামলাম সেই জায়গাটার নাম হচ্ছে কিরণী বাজার। এখানে লাঞ্চ করব, দেখি কি করা যায় লাঞ্চ। আমার তো ইচ্ছা আছে মোমো খাবো, কি আসুক দিয়ে তারপর দেখছি কি নেওয়া যায়। আর আমরা লাঞ্চে নিয়েছি মোমো। পাহাড়ে এসে আমার মেন খাবারই হচ্ছে মোমো, কেন তাই, আর সঙ্গে সুপি নুডলস, ম্যাগি, সরি সুপি ম্যাগি, তো ওটা আসছে। পেয়ার নিম্বুজও নিয়েছে, বাইরের ভিউটা খুব সুন্দর এখানে। নুন লাগবে, সল্ট লাগবে, সল্ট লাগবে, সল্ট লাগবে। হ্যালো, একটু নুন তো এই যে চাটনিটা, এই যে চাটনিটা প্রচন্ড ঝাল, খুবই ঝাল, দারুণ লাগছে কিন্তু। পুরুষটা দিয়ে গেল, সরি ম্যাগিটা দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আবার পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আর বাঘ ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পৌঁছালাম রংপুতে। রংপো পশ্চিমবঙ্গ আর সিকিমের সংযোগস্থলে অবস্থিত। এখানে অটল সেতু পার করে আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমে ঢুকলাম। Let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. Finally right. With you and I, the future.
future is bright. Oh, you and I, we got it. Oh, we don't need no more. Oh, even in the hard times, you and I can weather any storm. এখন সময় দুপুর 3টে আর আমরা এসে নামলাম গ্যাংটকে। আমাদের হোমস্টেটা সামনেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে, হেঁটে যেতে 10 মিনিট টাইম লাগবে। ওখানে বৃষ্টি হচ্ছে, রাস্তা পার হইতে আগে বৃষ্টি হচ্ছে। এখানে মানে হালকা ছিপছিপ ছিপছিপ পুরো মেঘলা ওয়েদার। এই যে এই দেখুন, সামনে তারে ভর্তি। যাই হোক, এই দেখুন, হবে কিন্তু ঠান্ডা নেই, ঠান্ডা লাগছে না, সম্পূর্ণ মেঘলা ওয়েদার। আগে হোমস্টেতে যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো। এক এক ঋতুতে পাহাড়ের এক এক রকম রূপ, দারুণ। গুরুদ্বার কি সুন্দর। গ্যাংটকের ফুটপাথ দিয়ে চলার যে সুন্দর ব্যবস্থা আছে, তাও নাহলে সেটা আগামী 4 দিন আমরা গ্যাংটকে কাটাবো আর ঘুরে দেখবো সম্পূর্ণ গ্যাংটক। আশেপাশে যা আছে এসব কমন টুরিস্ট প্লেসেস, সেসব তো দেখবোই, প্লাস কিছু হিডেন জেমসও দেখবো যা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই জাস্ট আমাদের হোমস্টেতে এসে ঢুকলাম। আপনাদেরকে হোমস্টেটা আগে দেখিয়ে দিই, তারপরে এটার রেট আর নামটা আমি বলছি। এ দেখুন, আমরা এখান থেকে উঠে আসলাম। উঠে এসে এইটার রুম, রুমটার নাম হচ্ছে স্মল রুম উইথ ভিউ। ঢুকেই একটা বেড, এদিকে সুন্দর সব ডেকোরেশনস। এটা কিচেন, মানে টুকটাক রান্নাবান্নার জন্য। এদিকে আরও বেসিন, একটা ইন্ডাকশান, মাইক্রোওয়েভ, মিনি ফ্রিজ, এটা লাগেজ রাখার জন্য। আচ্ছা, মেইন যে জিনিসটা এই রুমটার খাসিয়াত সেটা হচ্ছে এইটা। এই দেখুন, জাস্ট ভিউটা দেখুন, এই যে এই দেখুন, জাস্ট ভিউটা দেখুন রুম দিয়ে। মানে এখানে বসে সারা দিন কেটে যাবে, এত সুন্দর। আচ্ছা, এইটা সোফা একটা, পিয়া বসে আছে, একটা টিভি। আচ্ছা, এদিকে আয়না, হাই। আর এদিকে টয়লেট, টয়লেটে বেসিন, হেয়ার ড্রায়ার,
গিজার সবকিছু রয়েছে, কমোড সুন্দর, খুবই সুন্দর, মানে একদম চিপ অ্যান্ড বেস্ট, দারুণ হয়েছে, দারুণ। আমরা এখানে সামনের 25th অবধি থাকবো আর টোটাল গ্যাংটকটাকে ঘুরে দেখব, মানে গ্যাংটকের টোটাল আনাচ্ছে কানাচ্ছে সব জায়গাতে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখব। আচ্ছা, এই হোমস্টেটার নাম হচ্ছে দ্য ব্লু ডোর হোমস্টে, আর এই হোমস্টেতে আমাদের 4 দিনের মানে 4 নাইটসের টোটাল খরচ পড়েছে হচ্ছে 5,040 টাকা। তবে এর মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার কিছু ইনক্লুডেড নেই, জাস্ট ফর স্টে। আমরা একটু ফ্রেশ হয়ে তারপর এরবো ঘুরতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তো তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বাই, দেখা হচ্ছে নেক্সট পর্বে, মানে গ্যাংটকের সাইড সিন। বাই বাই।